আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মানে স্টুডেন্টস এখন যে ক্লাসটি নম্বর ক্লাস হচ্ছে এস এসসি হায়ার ম্যাথের নয় পয়েন্ট দুইয়ের লগার দেব ফাংশনের বিপরীত ফাংশন নির্ণয় তো যাওয়ার আগে বলি আমার ক্লাসে যদি তারা প্রথমে থাকো আমার চ্যানেলে প্রথমে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবে তো স্যারও যাওয়া যাক বলছে লগারে দেবে ফাংশনের বিপরীত ফাংশন তো লগার ফাংশনের বিপরীত ফাংশন কি অবশ্যই সূচকীয় ফাংশন তাহলে দেখো প্রথমে করতে হবে কি লিখতে হবে ধরি ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু লক টেন টেন্স আমি যেটা লিখেছি সেটা লিখলাম এর নিয়ম হচ্ছে কি দেখো এই ওয়াইয়ের সাথে এটা একবার নিব এর সাথে এটা একবার নিব তাহলে প্রথমে যদি নি ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই বা এখানে এক্স ইকুয়াল টু কী হবে এফ ইনভার্স ওয়াই আবার ওয়াইকাল রেঞ্জের মতো এক্সট্রাকে ফ্রি করব তো এটা কিন্তু সূচকীয় ফর্ম তাই না এই লগার দেম ফর্ম এটাকে আমি সূচকীয় ফর্ম করবো তার মানে কি হবে টেন টু দি পর ওয়াই ইকুয়াল টু এক্স দ্যাট মিন্স এক্স ইকুয়াল টু টেন টু দি পর ওয়াই তাহলে এটা হচ্ছে লগার দেম ফাংশন আর তার সূচকীয় ফাংশন কিন্তু আমি লিখলাম তো এটাই হচ্ছে দেখো খেয়াল করো এবার এক্সের মানটা কি এক্সের মানটা হচ্ছে এফ ইনভার্স ওয়াই ইকোয়াল টু দি ওয়াই আর অঙ্কটা হচ্ছে কি এক্স চলকের এক্স চলকের জন্য আমি কিনা এফ ইনভার্স এক্স ইকোয়াল টু দি এক্স তাহলে দেখো আমি যদি এখানে এই অঙ্কটা সরাসরি একান্তিক সূচকের ফর্ম বের করতাম এটা যদি ওয়াই ধরতাম তাহলে দেখো অবশ্যই টেন টু দি ফর ওয়াই টু এক্স দ্যাট মিন টু দি না দেখো তাহলে কিন্তু এর সাথে প্রায় মিল আছে এখন হুবু একই জিনিস শুধু চলকের একটু উল্টা পাল্টা থাকবে কারণ এটা হচ্ছে এক্স ফাংশন আর আমার ঠিক আছে ওয়াই চলে আসছে যে কথা বলতে হয় যে লকারদ ফাংশনের ইনভার্স ফাংশন সূচকীয় ফাংশন এবং সূচকীয় ফাংশন ইনভার্স ফাংশন লকারদ ফাংশন দ্যাট ইজ এবং দিস ইজ এ ট্রু সো মাই রেস্টুডেন্টস ক্লাসে তোমরা দেখলে এরকম বহু অঙ্ক কিন্তু আছে তোমাদের বইয়েও অনেক অঙ্ক আছে যেরকম আমি আর একটা অঙ্ক কথা লিখি আমি আর একটা অঙ্ক লিখি দেখি একটা অঙ্ক কী বলে এখানে এখানে আমি অঙ্ক পালটি দিই সেটা হচ্ছে এই ওটা বসে দিলাম কেন আমি এখানে অঙ্কটা দেব হাসছি লগ এক্স মাইনাস টু এরকম একটা অঙ্ক দিলাম তাহলে দেখো তো এখানে কী হবে প্রথমেই ওয়াই গলটা কী হবে এফ অফ এক্স বা এফ অফ এক্স টু ওয়াই বা এক্স ইকোয়াল টু কী হবে এফ ইনভার্স ওয়াই আবার আমরা কি লিখতে পারি ওয়াই ইকুয়াল টু লন ওয়ান এক্স এটা খেয়াল করো এই লন এটা তার মানে কি এটা কিন্তু অবশ্যই লগ ই ভিত্তিক এটা কিন্তু অবশ্যই লগ ই ভিত্তিক ওটা এক্স মাইনাস টু আমি কি লিখলাম এটা হচ্ছে এক্স মাইনাস টু এটা ই ভিত্তিক লন ইভিত্তিক বলে তোমরা সবাই জানো এটা কী হবে এখানে দেখো তো ই টু দি ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস টু তাহলে কী হবে ই টু দি পর ওয়াই প্লাস টু 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 এক্স এক্স বা ই দি পাওয়ার ওয়াই প্লাস টু বা এক্স এর মান হচ্ছে এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু ই টু দি ফার ওয়াই প্লাস টু যেহেতু তোমার অঙ্কটি এক্স চলকের এই জন্য আমি এখানে এক্স বসিয়ে দেবো তাহলে ই টু দি ফার এক্স প্লাস টু তাহলে দেখো এই এটা কিন্তু লগারিদম ফর্ম এই সূচ লগারিদম আঁকার এই লগারিদমের ইনভার্সটা কি অবশ্যই সূচকীয় আঁকার তাহলে দেখো অঙ্ক কিন্তু খুবই সহজ জাস্ট একটু তোমাকে বুঝে মাথায় বুদ্ধি খাটিয়ে অঙ্কটা করলেই দেখবা এর মতো সহজ জিনিস কিন্তু নেই ম্যাথ ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ অল সায়েন্স এটি কিন্তু জন ভন নিউম্যান এমনি বলেনি এ কিন্তু বাস্তবতা আছে অঙ্ক সকল বিজ্ঞানের ভাষা সো মাই স্টুডেন্টস আজকের মতো পর্যন্তই এরকম বহু ক্লাস আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি এছাড়া আরও অন্যান্য ক্লাস দেখতে চাইলে আমাকে কমেন্টস করে জানাবে আমি সেই অনুপাতেই তোমাদেরকে ক্লাস নেব আজকে পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ